मदन मोहन कथा गोपीनाथ कथा जमुना हरिद्वार सवार गल्प कर कांगाल भक्त सबा के बोल तो भक्त टी बसे बसे सामने सुन कारण तार भक्त বৃন্দাবনে গেছে আর শুনছে যেন বৃন্দাবনে আমার বাঁকা বিহারীকে দেখলাম হাতে আছে মোহন বাঁশি মাথায় আছে চূড়া कमरे धोटी गलाय बन फुलेर माला चरणे सोनार नूपुर कालो शशी जेन कि सुंदर दाड़ी आछे माने जिनी বৃন্দাবন गेछेन तिनी बर्णना दिच्छेन आर सेई मुचित छेलेटा सबार सामने बसे बाबा शुनछे एकटु श्रवण करबेन बाबा जदि एकजन भक्तेर एकटु चैतन्य फिरे जाय कारण चेतना फेरावार जन्य कीर्तन কারণ দর্শন করা হবে না তবে আমার মনে বড় আশা আমি একবার দর্শন করতে চাই তার যিনি দেখেছে বাঁকা বিহারীকে দর্শন করেছেন তিনি বলছেন ভগবানের মাথায় চূড়া कपाले तिल हाथे बाशी गलाय माला कोमरे धोटी चरणे नूपुर माने सब देहेर बर्णनाटा करछे रूपेर बर्णनाटा करछेन आर रूपेर बर्णना जखन हये गेल सेई मुचित छेलेटा बसे बसे भाबछे हाय रे ओई ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ আমার মাকা বিহারী মাঠে মাঠে গরু চড়ায় রাখালদের সঙ্গে খেলা করে ना जानी तार चरणे कत व्यथा लागे शब्द बोलो कोई भगवान चरणे दुजोड़ा जुतोर कथा तो बोलो ना तो सेई कांगाल भक्त मुचित छेलेटार मने आशा जेगेछे सब जखन आछे भगवान पाए जुतो नेई आमी जाबो आमी निजेर हाते जुतो तैरी करे आमी आमार মাকা বিহারীকে दुटो जुतो पड़ी आसबो मने बड़ो आशा বৃন্দাবন যাইনি বাড়িতে বসে বসে বৃন্দাবনের কথা ভাবছে আর ভগবানে সব কথা শুনেছে কিন্তু তার পায়ে জুতোর কথা শুনেনি তা সেই মুচিত ছেলেটা মনে করলো আমি ভগবানের জন্য দুজোড়া জুতো বানিয়ে নেব কিন্তু আমার তো পয়সা নেই আমি যে জুতোটা বানাবো আমি মুচি ঠিক কথা আমি জুতো বানাতে পারি ঠিক কথা কিন্তু জুতো বানাতে গেলে কিছু তো পয়সা লাগবে আমি সে চামড়া কোথায় পাবো আমি যে জুতোটা করব তা চিন্তা করতে করতে মুচি ছেলেটা কাঁদতে কাঁদতে ভাবলেন আমি ভাবছি কেন আমার এই যে অঙ্গের বহির্বাসটা আছে অন্তর্বাস নেই শুধু বহির্বাস भक्त का देखे बहिर्वास तो बहिर्वास एक केटे नहीं বাঁকা বিহারীর दुटो जुतो तैरी कर बाबा ओ निजेर बहिर्वास एक छिड़े नहीं दुजोड़ा कपड़े जुतो जुतो कर मनिर लालसा निजे हाथे বাঁকা বিহারী के पड़िए दिए आस किन्तु आमी तो जानि ना कत दूर বৃন্দাবন যাহাই হোক দেখতে পাচ্ছে তাকে ধরছি বলো না তোমরা জানো কোন রাস্তা দিয়ে গেলে আমি আমার বাঁকা বিহারীকে দেখতে পাবো বলো না গো যাকে দেখতে পাচ্ছে তাকে ধরে বলছি बोलते बोलते सबाई देखिए दिच्छे रास्ता किन्तु बाबा जुतो दुटो बुके करे धरे आछे फेलेनि केनो भगवानेर देवा जिनिस जदि धुलाई पड़े जाए उच्छिष्ट हो जाए
সেটা আর ভগবত সেবায় লাগে না, বুকে করে ধরে আছে, নিজে কষ্ট পাচ্ছে, নিজে দুঃখ পাচ্ছে, নিজে ছরল দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে। সেই জুতো দুটো নিয়ে পৌঁছে গেছে মা কাবিহারীর মন্দিরে। আর তখন পূজারি দরজা বন্ধ করে আমার মা কাবিহারী শয়নে আছে, বন্ধ করে পূজারি বেরিয়ে আসছে। আর সেই সময় মুচির ছেলেটা গেছে, ওই সিঁড়ি আছে না, সিঁড়ি দিয়ে উঠেছে, আর সিঁড়ি দিয়ে পূজারি নামছে। তা মুচির ছেলেটা বলছে, বাবা ও বাবু, আমাকে একটু আমার বাঁকা বিহারীর কাছে যেতে দেবে? কোথা থেকে কে সেই রাত্রিবেলা আমার বাঁকা বিহারি ঘুমাচ্ছে, এখন বাঁকা বিহারীর কাছে যাবে? এই এখন মন্দিরে দরজা বন্ধ, এখন যাওয়া যাবে না। একবার অনেক কষ্ট করে এসেছি গো, অনেক দূর থেকে এসেছি, একবার আমার বাঁকা বিহারীর কাছে যেতে দাও। শুনতে পাচ্ছিস না, বললাম না মন্দিরে দরজা বন্ধ, এখন যাওয়া যাবে না। পা দুটো জড়িয়ে ধরেছে, আমি কথা দিচ্ছি আমি কিছু করবো না, শুধু আমার এই এই দুটো জুতো আমি তার স্মরণে পড়িয়ে আমি চলে আসবো। তার বড় কষ্ট গো, সে বৃন্দাবনে রোদে রোদে ঘুরে বেড়ায় কিন্তু পায়ে জুতো নেই, ওই জন্য আমি এসেছি গো, আমি পড়িয়ে দিয়ে চলে আসবো। এই এত করে বলছে, তুই শুনতে পাচ্ছিস না? আমাদের প্রভু এখন শয়নে গেছে, তুই শুনতে পাচ্ছিস না? চরণ দুটো জড়িয়ে ধরে আছে, পা ছেড়ে দে, পা ছেড়ে দে, পা ছেড়ে দে। মানলো আগে পায়ের লাঠি, ওই সিঁড়ি থেকে গড়াতে গড়াতে একেবারে নিচে পড়ে গেছে। দূরে হয়ে যা, বেরিয়ে যা, বলছেন এখন প্রভু শয়নে আছে, এখন দর্শন হবে না। চিৎকার করে ডাক দিল, মা কাবিহারী বিহারি, চমকে উঠেছে প্রভু আমার শয়নে ছিল, চমকে উঠেছে, কে কার এত আকুলার্ত না, কার মনের ভিতরে এত আকুলি বিকুলি করে হয় ডাকছে। ভগবানকে পেতে গেলে বাবা আগে হৃদয়ে আকুলতা চাই। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব একদিন নরেনকে বলেছিল, নরেন তুই বারবার বলিস না ভগবান নেই, ভগবান নেই, বলে নেই তো, বলে দেখবি ভগবান আছে কিনা। ঠাকুর কি করেছিল বাবা, নরেনকে নিয়ে বাবা একটা পুকুরের ঘাটে গিয়ে একেবারে ডুবিয়ে দিয়েছে, আর ডুবিয়ে দিয়ে যেই না চেপে ধরে আছে আর ছাড়ছে না, কিছুক্ষণ পরে ছেড়েছে বাবা, একেবারে হাঁপিয়ে উঠেছে, ভারী ভারী দীর্ঘশ্বাস ফেলছে। কিরে তার ঠাকুরকে দেখে বলেছিল, এই জন্য তোমাকে বলে পাগল, কারণ আর একটু হলে তো আমি হাঁপাতে হাঁপাতে মরে যেতাম। বলে আমি কি তোকে মরতে দিতাম? বলে তুমি আমাকে এই রকম জলের মধ্যে চুবিয়ে রেখেছিলে কেন? বলে এই যে তুই বললি না ভগবান দেখতে চাই, এই জন্য আমি এই কাজটা করলাম। বলে এর সঙ্গে ভগবান দেখার কি সম্পর্ক? বলে শোন, আমি যখন জলের ভিতরে তোকে চেপে ধরেছিলাম, সত্যি করে বলতো তোর কি হচ্ছিল? বলে ঠাকুর আমার ভিতরটা আকুলি বিকুলি হচ্ছিল, মনে হচ্ছিল প্রাণটা এক্ষুনি বেরিয়ে যাবে, প্রাণটা এক্ষুনি চলে যাবে। বলে এটাই তো, ভগবান দেখতে গেলে হৃদয়ে আগে আকুলতা চাই, ব্যাকুলতা চাই। ওই জলের মধ্যে তোর যেমন আকুলি বিকুলি হচ্ছিল, প্রাণ চলে যাবে, যদি কোনোদিন তোর হৃদয়ে এইরকম আকুলতা আসে, ওই রকম ভগবান দর্শনে আটকে আসে, তখনই তুই বুঝতে পারবি তোর ভগবান দর্শন হয়ে যাবে। আজকের সেই মুচির ছেলে এত আকুল প্রাণে ডাকলো, আমার বাঁকা বিহারি আর ঘুমিয়ে থাকতে পারলো না। পূজারি চলে গেল, ওই সিঁড়ির নিচে বসে জুতো দুটো বুকে নিয়ে কাঁদছে, আর কি আমার ভগবান থাকতে পারে? পাথরে মূর্তি ত্যাগে করে একটা বালক রূপ ধারণ করেছে, আর বালক রূপ ধারণ করে গিয়ে ওই মুচির ছেলেটার কাছে ডাকছে, এই কিরে এখানে বসে আছিস? হ্যাঁ গো,
কে গো তুমি? আমার চিনবি না, এত রাত্রিবেলা এই মন্দিরে তুমি একা, এইটুকু ছেলে কে তুমি, কাদের ছেলে, তোমার কি বাবা মা নেই? ভগবান দাঁড়িয়ে আছে। আচ্ছা আমার কথা পরে বলবো, আগে তোর কথা বলতো, তুই এখানে পড়ে পড়ে কাঁদছিস কেন, আর বুকের ভিতরে ওটা কি ধরে আছিস? বলে জানো বন্ধু, আজকের এই দুটো হলো জুতো। আমার বাড়িতে আমি এক ভক্তের মুখ থেকে শুনেছি বৃন্দাবনের বাঁকা বিহারীর কথা, আর তার রূপের কথা শুনেছিলাম, কিন্তু তার পায়ে জুতো ছিল না, ওই জন্য আমি তো মুচির ছেলে, আমি এই দুটো জুতো মানিয়ে এনেছি। জানো এই জুতো দুটো আমি আমার বাঁকা বিহারীকে পরাতে চাই। এই বাঁকা বিহারীকে পরাতে চাই বললে হবে? তোর কেউ কি প্রবেশ করতে দেবে? তার থেকে একটা কাজ কর, তুই যখন সেই জুতো দুটো এনেছিস, আমারে চরণে পরাইয়ে দে। দে 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 দে, সেই কষ্ট করে এনেছিস, তুই কি বাড়িতে চলে যাবি? আমারে দুটো চরণে পরাইয়ে দে। যেই না বলেছে মুচির ছেলেটা, বলছে গো আমি কি পাগল, আমি তো এসেছি মাকা বিহারীকে পরাবো বলে, তাহলে তোমার চরণে পরাবো কেন? ভগবান মৃদু মৃদু হেসেছে, আরে আমি যদি তোর সেই বাঁকা বিহারি হই। বলে না, তুমি আমার বাঁকা বিহারি হবে কি করে? বাঁকা বিহারি তুমি জানো, সে যে কালো শশী, হাতেই আছে মোহন মাসি, মাথায় আছে চূড়া, গলায় আছে বন ফুলের মালা, কোমরে আছে ধটি, চরণে আছে সোনার নূপুর, আছে পিতুবা, তুমি তো আমার বাঁকা বিহারি নয়। আরে বাবা আমি তো বলছি আমি তোর বাঁকা বিহারি, তুমি যদি বাঁকা বিহারি হও একেবারে তেমনি করে তুমি দাদা দেখি একবার। আজ সেই মুচিরি ছেলের সম্মুখে হাতে বাঁশি কালো শশী, মাথায় চূড়া বানাইয়ে বন ফুলের মালা, কোমরে ধটি মাদা, চরণে সোনার নূপুর, আজ যেই না ওই পিত বাস করি, যখনই ওই মুচিরি ছেলের সম্মুখে দাঁড়িয়ে আছি, ওই ভগবানকে দর্শন করে ওই মুচিরি ছেলে বলল দয়া মা, আমার এ জীবনে চাওয়ার আর কিছু না। দর্শন করলাম নীল নীলা দতন নীলাব্রজ নয়নে, সন্তারিপে করে পরাজয় গলে দদুল নামা, বন ফুল মালা পরনে পীত ধরা, চরণে সোনার নূপুর, বাজেছে রুণুঝুন বিশ্বরূপের ছটা। আজ সেই ভক্ত ভগবানকে সাক্ষাতে দর্শন করলেন, আর দর্শন করে বললেন হে দয়াম আমারে বলতে যা কিছু আছে, আজ থেকে আমি তোমার চরণেতে। হরি বল হরি বল। সবদিকে দিলা
আমারে শরমে নবদ্বীপের মাটিতে কি করছে জানো? কেহ বলে পুরাণেতে রাবণ অবধিলা, কেহ বলে ভগবানের লীলা শুনতে গেলে তো একটু কর্ম করতে হয়। শুধু আমি আমার সম্প্রদায় কর্ম করবো না, আপনাদেরও করতে হবে। কর্মগুলো কি কি? সংশোধনী উলোধনী যাদের যাদের হাত আছে প্রেম সে আত্মনিবেদন। কি মায়েরা সবার হাত আছে তো? ওই একবার দেখান তো নিতাই পুরে প্রমাণন্দে হরি বল হরি বল। ওই একটু উলোধনী দেন তো দেখি একবার সবাই। কেহ বলে পুরাণেতে রাবণ অবধিলা, কেহ বলে পুরাণেতে রাবণ অবধিলা, আমার গোড়ায় বাসুদেব ঘোষ কহে করি জোড়হা করি জোড়হা, যে সেই কৃষ্ণ সেই তো জগন্না সেই তো জগন্না। আজ বাসুদেব কহে এইবার লীলা প্রকাশ হল, বাসুদেব বাসুদেব ধা চক্তে ধাগি চক্তে করতে করতে ধাগি ধা চক্তে ধাগি চক্তে করতে
দেব গো বাসুদেব ঘোষে কাহে জানি তাই চলুন এবার আমার সবাই চলে যাবো এখান থেকে মধুময় সুধাম বৃন্দাবন ধাম। তো সবাই মিলে একবার বলেন তো গৌর সুন্দরী কি ধ্বনিটা হলো কি এটাও যায় এটা যাই নাই ধ্বনিটা হলো না একটু প্রেম সে ধ্বনি দিতে হবে এত প্রেম সে দাও এত জোর সে দাও যে কত দূর শোনা যাবে গো এপারে বারাইপুর এপারে ক্যানিং নদী পেরিয়ে কি মাইরা যাবে ক্যানিং নদী পার হবে পার হবে না কে বলেছে হবে না একবার হৃদয়ে প্রেম ভক্তি দিয়ে দেখেন তো সোজা চলে যাবে সুরধ্বনি গঙ্গার তীরে কই আগে আমার নিতাই চাঁদ গৌরচাঁদের মতো হাত দুটো তলতে দেখি সবাই আত্মনিবেদন বা সবাই প্রত্যেক ভক্তের চরণ ধরে নিবেদন যারা দাঁড়িয়ে আছে সমস্ত ভাইদের সবাই একসঙ্গে সবাই মিলে বলবেন গৌর সুন্দরে কি নবাব দেবীর হামে কি সচিরি নন্দনে কি বিষ্ণু প্রিয়া কি নিতাই চাঁদ কি ভক্তবৃন্দ কি হরিবাসন ধাম কি সাধু গুরু গোস্বামী আপন আপন গুরুচরণ কমিটি ভাই সাহেব নিতাই গৌরে বলুন চলুন এবার আমরা সবাই চলে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম আর বৃন্দাবনে যেতে গিয়ে আজকের আমরা সবাই একটা ভজন শুনতে শুনতে সবাই মিলে যাই কেমন একটা ভজন হোক কারণ অনেকক্ষণ হলো একটা ভজন হয়নি একটা ভজন গাইতে গাইতে যাবো কেমন সবাই মিলে তবে আমি আর আমার সম্প্রদায় নয় সবাই যাচ্ছি তাই সবাই যখন যাব প্রেম শেখবার সবাই মিলে উলুদ ধ্বনি দেন তো দেখি একবার কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরিগৌর ধন যাবেন যারা যারা যাবেন আর একবার কান মুলে বলছি মা কালী দেবী আর বলবো না এইবারটা শেষ সবাই মিলে দেখি একবার হাত দুটো তোলেন তো দেখি একবার সবাই একসঙ্গে তালে তালে করো তালে প্রত্যেকে দেবেন কেমন ভাগ্যবতী শ্রী আমার সবাই রাধে রাধে বলছো
সব মনে মনে বলছো একটু জোরে জোরে বলে জয় জয় রাধে 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 বৃন্দাবন মে রাধে রাধে গোবর্ধন মে রাধে রাধে ভুবন মে রাধে রাধে উষাগাঁও মে রাধে রাধে বর্ষনা মে রাধে রাধে রাধাকুণ্ড মে রাধে রাধে শ্যামকুণ্ড মে রাধে রাধে হরিদ্বার মে রাধে রাধে যক্ষ বলো রাধে রাধে যক্ষ বলো রাধে রাধে তোমার হাত গুলো তুলে তো রাধে রাধে বলছো না এই যে আমার ইউটিউব গুলো চলছে না দেখবে দুদিন পরে তো এই হরিবাসরের কীর্তন ওরা চালাবে তাহলে তখন কে হাত তুললো আর কে তুললো না তখন কিন্তু ধরা পড়ে যাবে একবার তোলো দেখি সবাই আর এদেরকে বলছি একবার ওদেরকে ভালো করে দেখো আমার থেকে ওদের দেখানোটা দরকার সমস্ত ভক্তদের একটু দেখাও তবে তো বোঝা যাবে কে হাত তুলেছে আর তোলেনি ওদেরকে হরি বল সবাই জয় জয় রাধে 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 বৃন্দাবন মে রাধে রাধে গোবর্ধন মে রাধে রাধে যশোদা মে রাধে রাধে উষাগাঁও মে রাধে রাধে বর্ষনা মে রাধে রাধে রাধাকুণ্ড মে রাধে রাধে শ্যামকুণ্ড মে রাধে রাধে হরিদ্বার মে রাধে রাধে নবদ্বীপ থেকে আমরা এই যে ভক্তের আচ্ছা আগে বলেন তো ভক্তের জয় না ভগবানের জয় ভগবানের ভক্তের আজ পর্যন্ত কোনদিন বাবা ভগবান জয়ী হয়নি ভগবান বলেছে না আমা হতি আমার নাম বড় নাম হতি আমার ভক্ত বড় আরে ভক্ত হতে ভক্তের চরণ ধুলা আরো বড় তাহলে ভক্তের চরণ যদি ধরা যায় আপনি থেকে ভগবান তার দরজায় আসে তোমাইরা চলেন নবদ্বীপ থেকে হাঁটা শুরু করেছি আমরা বৃন্দাবন যাব কিন্তু বাবা আপনারা বলেন যারা জ্ঞানী গুণী ব্যক্তি বসে আছেন এক টানা নবদ্বীপ থেকে কোনো গাড়ি ঘোড়া নয় পায়ে হেঁটে উত্তরপ্রদেশ যাওয়া যায় কখনো যাওয়া যাবে না এক জায়গা বিশ্রাম করতে হবে তো যে জায়গাটা বিশ্রাম করবো জায়গাটা কোথায় বর্ধমান কাটোয়া কাঞ্চন নগর গ্রাম আর এই কাটোয়া কাঞ্চন নগরেই একজন ভক্তিমতী নারী বাস করতেন যার নাম হল মায়াবতী ঘোষ আর তার স্বামীর নাম ছিল দ্বিজ ঘোষ এই মায়াবতী আর দ্বিজ ঘোষ মাধুকরি এরা প্রসাদ ভোজেছিল ভগবানকে নিবেদন করে তবে প্রসাদ পেত তো মাধুকরি করে যা কিছু পেত আমার রাধা মাধুকে ভোগ লাগাতো আর সেই প্রসাদই দুই লোকে পেত আস্তে মা কথা নয় একটু মন প্রাণ দিয়ে শুনবেন অনেক ভক্তের অনেক কিছু জানা যাবে একটু আস্বাদন করেন আজকের এই মায়াবতী একদিন স্বামীর দুটো চরণ আগে জড়িয়ে ধরেছে যে কোনোদিন স্বামীর কাছে কোনোদিন কিছু চাইনি আজকের প্রথম স্বামীর চরণ দুটো ধরে বলছে স্বামী জীবনে তো তোমার কাছে কিছু চাইনি আজ আমি তোমার কাছে একটা জিনিস চাই তুমি দেবে সে কি গো কি এমন জিনিস দরকার পড়লো যে হঠাৎ তুমি আমার কাছে চাইছো
আমার কাছে যাইছো কেন? নিতাই বল প্রেমানন্দে হরি বল হরি বল। আজকে ও আমাকে বড় মা বলে ডাকে, খুব ভালোবাসে, মানে এতটুকু বয়সে বাবা আমার কীর্তন ছাড়াও কিছু শোনে না, আমাকে বড় মা বলে। তো যাই হোক, আজকের ওর জন্মতিথি, শুধু আমি নয় যে আমাকে বড় মা বলে, আমার হৃদয়ে যতটুকু প্রেম ভক্তি আছে ওকে আশীর্বাদ করলাম, ও যেন বড় হয়ে একজন কৃষ্ণ ভক্ত হতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। সবাই ওকে আশীর্বাদ করেন, ও বড় হয়ে যেন বাবা মার চরণ সেবা করে যেন ভগবত প্রাপ্তি হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আজকে এই মায়াবতী স্বামীর চরণ ধরে বলছে, স্বামী জীবনে তোমার কাছে কিছু চাইনি, আজকের একটা জিনিস চাইবো তুমি দেবে। সে কি গো মায়া, এতদিন সংসার করছি তুমি কোনোদিন আমার কাছে কিছু চাইলে না, আজকের কি এমন প্রয়োজন করলো তুমি আমার কাছে চাইছো? আমার মনে বড় ভয়। কিসের ভয় গো জানো স্বামী? আজকে আমি আছি, আমার মাধবের সেবা হচ্ছে, আমার যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তুমি থাকবে, আমার মাধবের সেবা দেবে। কিন্তু আমার ভয় এই জায়গায়, যেদিন আমরা দুই লোকে কেউ থাকব না, আমার রাধা মাধবকে সেবা দেবে কি? ওই জন্য বলছিলাম তুমি যদি কৃপা করে চুপ করো, চুপ করো, খবরদার যা বলার বলেছো, আর জীবনে ভুল করে কোনো দিন তুমি আমার কাছে সন্তান চেয়েও না। ছি মায়া ছি, সন্তানের কাছ থেকে তুমি জীবনে সুখ পাবে? ওদের কাছ থেকে সারা জীবনে তুমি জ্বালা যন্ত্রণা কষ্ট ব্যথা বেদনা পাবে, ওদের কাছ থেকে তুমি জীবনে সুখ পাবে না। নারী জাতি তো বাবা অত শত বোঝে না। স্বামী আমি কি বলছি, মহাভারতে গান্ধারীর মতো 100 ছেলে হোক, আমি তো 100 ছেলে চাইছি না, আমি তো একটা ছেলে চাইছি মায়া। একটা ছেলের মার যে জ্বালা, 100টা ছেলের মার সেই একই জ্বালা। কেন তুমি বোঝো না, রাম 14 বছরের জন্য বনবাসী হলো, দশরথ হারাম হারাম বলে কেঁদে কেঁদে দশরথের প্রাণ পাখিটা চলে গেল। খবরদার যা বলার বলেছো, তুমি আজকের পর থেকে কোনোদিন ভগবানের কাছে হাত পেতে কিছু চাইবে না। আমিও বলে যাচ্ছি মা গো, কোনোদিন চেয়েও না। যদি এই হতভাগিনীর কথা কারোর মনে থাকে, এই অধম কীর্তনিয়ার কথা যদি কারোর মনে থাকে, কোনোদিন হাত পেতে চেয়েও না, চাইলে কম হয়, না চাইতে এত কিছু দেয়, এত কিছু দেয়, তুমি কোথায় রাখবে সেই রাখবার জায়গাটুকু তুমি পাবে না, ওই জন্য চেয়েও না। দ্বিজ ঘোষ বলছে, মায়া তুমি তো আমার বউ নয়, তুমি তো আমার স্ত্রী নও, তুমি তো আমার সহধর্মিণী। কি গো মাইরা, এখানে আমরা এতগুলো নারী আছি, নারী চরিত্র আছি, আমরা এখানে অনেকে বউ হয়েছি, অনেকে স্ত্রী হয়েছি, কিন্তু সবাই এখানে সহধর্মিণী নয়। কি বাবা সবাই সহধর্মিণী হতে পেরেছি? সহধর্মিণী তিনি ছিলেন, কে জানো? মহাভারতে বাবা ভক্ত সুধন্যা, এই ভক্ত সুধন্যা স্ত্রী ছিল বাবা প্রভাবতী। সুধন্যাকে বাবা তেলের তত্ত্ব ফুটন্ত তেলের কড়াতে ছাড়া হবে, অনেকে জানেন এই কাহিনীটা, তবে একটু মনে করিয়ে দিই। এই যে আমরা বলি না আমরা বউ আমরা স্ত্রী, আমরা বউ আমরা স্ত্রী, আমরা সহধর্মিণী হতে পারি না। এই এতগুলো নারীর মধ্যে বাবা হিসেব করলে একটা পাবে কি তা সন্দেহ। সহধর্মিণী তাকেই বলবে যে নারী স্বামীকে কৃষ্ণ ভজনের পথে ঠেলে দেয়, যে নারী সদা সর্বদা স্বামীকে সৎ উপদেশ দেয়।
কি করে কৃষ্ণ ভজন করতে হয়, কি করে কৃষ্ণ সাধনা করতে হয়, ভগবানকে কি করে ডাকতে হয়, যে নারী সর্বদা স্বামীকে শেখায় সেই হবে পৃথিবীতে সহধর্মিণী। তো সুধন্যাকে তেলের করাতে ছাড়া হবে বাবা ঘোষণা হয়ে গেছে। মহাভারত যারা পড়েছেন জানেন, প্রভাবতী শ্বশুর মশাইয়ের কাছে এসে বলেছিল, পিতাশ্রী ভেবে দেখেন মাতার স্বামী চলে যাবে, ফুটন্ত তেলের কড়ায় মারা যাবে। সেই স্ত্রী বলছে, বাবা পাঁচ মিনিটের জন্য আমার স্বামীকে আমার কাছে দেওয়া হোক। তো শ্বশুর মশাই বললেন, বেশ তুমি যখন চাইছো, কিন্তু শুধুমাত্র পাঁচ মিনিট, এর বেশি নয়। ঠিক আছে বাবা। সমস্ত প্রজারা কাঁদছে, ফুটন্ত তেলের কড়ায় সুধন্যা যাবে। প্রভাবতী নিয়ে গেল সুধন্যাকে ঘরে, জানালা দরজা বন্ধ করে দিয়েছে। প্রভাবতী স্বামীকে প্রণাম করে বলছে, হ্যাঁ গো তুমি কাঁদছো কেন? সুধন্যা বলছে, হ্যাঁ গো তোমার মাথা ঠিক আছে তো? আর একটুখানি পরে আমি তেলের কড়াতে যাব, আমি মারা যাব, শ্বশুর আমার জন্য কাঁদছে, প্রজারা দাঁড়ি প্রহরীরা, আর তুমি আমাকে দেখে প্রণাম করে তুমি হাসছো? ভজন সংস্কৃতিটা কত ছিল দেখে। প্রভাবতী বলেছিল, কে বলেছে, কে বলেছে তোমার কিছু হবে? আমি থাকতে ভগবান আমাকে কষ্ট দিতে পারে, আমাকে দুঃখ দিতে পারে, তোমার কিছু হতে পারে না। ছোটবেলা থেকে আমি ভগবান চরণে বিশ্বাসী, ছোটবেলা থেকে এতদিন পর্যন্ত আমি ভগবান ছাড়া কিছু জানি না, আর তুমি ভাবলে কি করে তোমার কিছু হতে পারে? প্রভাবতী তুমি কি কানে শুনতে পেলে না, আর পাঁচ মিনিট পরে ওই ফুটন্ত তেলের কড়ায় তেল ফুটছে, আমাকে ওই কড়াতে ছাড়া হবে? আমি সব জানি সামনে, একটু অপেক্ষা কর। পরনের বসনটা ছিল, বসনটা খুলে দিয়ে প্রভাবতী প্রত্যেকটা অঙ্গে কৃষ্ণ নাম লিখছে। এই জায়গাটা প্রশ্ন আছে বাবা, আমরা কীর্তনিয়ারা বলি না ভগবান বলেছেন আমার থেকে নাম বড়? বলেনি ভগবান আমার থেকে নাম বড়, নামের থেকে ভক্ত বড়, ভক্ত থেকে ভক্তের পদতুলা বড়? তাহলে ভগবানের থেকে যে নাম বড় তার প্রমাণ দেখেন এখানেই পেয়ে যাবে। প্রভাবতী সর্ব অঙ্গে লিখে দিয়েছে কৃষ্ণ নাম সুধন্যার, আর লিখে দিয়ে স্বামীকে শেষ বেলার মতো প্রণাম করে বলছে, যাও, আর আমার কিছু চাওয়ার নেই, যাও তুমি এবার তেলের কড়াতে যাও। প্রভাবতী তোমার দুঃখ হচ্ছে না, কষ্ট হচ্ছে না, কেন হবে? তুমি কি যাচ্ছ আমায় ছেড়ে? কেউ বুঝতে পারছে না, প্রভাবতী হাসছে, আর সুধন্যাকে নিয়ে যাওয়া হলো ফুটন্ত তেলের কড়ায়, তেল টকটক করে ফুটছে, আর সেখানে সুধন্যার হাতে পায়ে দড়ি বেঁধে ফুটন্ত তেলের কড়াতে ছেড়ে দেওয়া হলো। আর প্রভাবতী তখন কোথায়? নীরজনে বসে ওই কৃষ্ণ নামটাকে আশ্রয় করছে। আর সুধন্যা করে জোরে ভগবানকে স্মরণ করে সর্বঙ্গে কৃষ্ণ নাম লিখে ফুটন্ত তেলের কড়াই নেমেছে। সবাই দেখছে তেল গরম, আর সুধন্যা তেলের কড়াই নেমে দেখল তেল বরফের মতো ঠান্ডা। তাহলে ওই আগুনের তাপটা লাগছে কোথায়? প্রত্যেকটা কৃষ্ণ নামে।
আর যখনই কৃষ্ণ নামে লাগছে ভগবানের অঙ্গে বড় বড় ফোসকা পড়ে যাচ্ছে। কি দেখি কে কে এত বড় ভক্ত এমন কৃষ্ণ নাম গাইছে, আমার গায়ে আগুন জ্বলছে কেন? ভগবান নয়ন মুদ্রিত করে দর্শন করলো, সুধন্যা তেলের কড়াই ফুটছে আর প্রভাবতী ঘরের মধ্যে কৃষ্ণ নাম আশ্রয় করে আছে। ভগবান তাকিয়ে দেখল, প্রভাবতী ধন্যনা, ধন্য তোমার নারী চরিত্র, আজকে তুমি তোমার স্বামীর মৃত্যুর মুখ থেকে তুমি বাঁচিয়ে আনলে, তোমার এত বিশ্বাস আমার প্রতি, এত ভালোবাসো তুমি আমার। প্রভাবতী গিয়ে দেখল সুধন্যা নয়ন মুদ্রিত করে তেলের কড়াই দাঁড়িয়ে আছে, সবাই দেখছে তেল থেকে ওই যে আগুনের হুলকি উঠছে, আর সুধন্যা নেমে দেখছে তেল বরফের মতো ঠান্ডা। তাহলে কিসের জন্য হলো? শুধুমাত্র কৃষ্ণ নামের দাহিকা শক্তি, যত আগুন কৃষ্ণ নামে গিয়ে লাগলো। তাহলে এরাই হলো বাবা সহধর্মিণী। ফিরে আসেন লীলায়, আজকে লীলায় মায়াবতী হলো সহধর্মিণী। ঠিক আছে স্বামী, তুমি যখন বলছো আমি কথা দিলাম জীবনে আর ভগবানের কাছে কিছু চাইব না, কিন্তু জানো যখন ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা তার মাকে মা বলে তখন কষ্ট হয়, তখন আমি কেঁদে কেঁদে কি বলি জানো? বলো কেন আমারে কেউ মা বলে না, আমি কেঁদে কেঁদে একদিন ভগবান দৈববাণী করলো মায়াবতীকে, মায়া সন্তানের জননী তুমি হবে, কিন্তু মনে রেখো মায়া সন্তান গর্ভে পাবার পর তোমাকে একটা পদ বেছে নিতে হবে, সন্তানকে বাঁচাতে গেলে তোমার স্বামী মারা যাবে আর স্বামীকে বাঁচাতে গেলে গর্ভের সন্তান গর্ভেই মারা যাবে। বলুন মায়েরা একটা নারী জীবনে কত বড় পরীক্ষা, সন্তান চাইলে স্বামী হারাতে হবে, স্বামী চাইলে সন্তান হারাতে হবে। আচ্ছা আমার মায়েদের একটা প্রশ্ন করি, মা বলেন তো আপনারা স্বামীকে বেশি ভালোবাসেন না সন্তানকে বেশি ভালোবাসেন? ভেবে বলবেন, বলেন কাকে বেশি ভালোবাসেন? দুজন মানে ওটা তো মন রাখা কথা হচ্ছে, সন্তানকে। আবার অনেক মায়েরা বলতে পারছে না, কেননা এত ভক্তের ভিতরে হয়তো তার স্বামী বসে আছে। যদি একবার বলে ভালো সন্তান ভালোবাসি, কালকে থেকে কীর্তন শোনা হয়ে যাবে। তাহলে তুমি হরিবাসরে গিয়ে বললে তুমি সন্তান ভালোবাসো, তাহলে আমার ভালোবাসো না, দরকার নেই সংসার করবার। হ্যাঁ তো মায়েরা কথা বলতে হবে, ভেবে বলতে হবে, সন্তান ভালোবাসি কেন বললাম? আমার অবর্তমান মান, আমার ওই সন্তানটা যেন, তবে যে কোনো সন্তান নয়, সন্তানটা বাবা যেন কৃষ্ণ ভক্ত হয়, সন্তানটা যেন কৃষ্ণ গলা পাখি হয়, আমার বর্তমানে সে যেন আমার গোবিন্দ সেবার কাজে লাগতে পারে। আর মনে রাখতে হবে বাবা, বংশে যদি একটা কৃষ্ণ গলা পাখি আসে তার 14 পুরুষ নাকি উদ্ধার হয়ে যায়, যারা নরকে পড়ে আছে 7 পুরুষ তারা তো উদ্ধার হবে, আর যারা সামনে 7 পুরুষ আছে তারাও নাকি উদ্ধার হয়ে যাবে। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। তো আজকের সেই প্রভাবতী হরি বল, আজকে সেই মায়াবতী কি করেছে জানো? ভগবানের কথা মতো উত্তর দিল, আমি আমার স্বামী নয় আমার সন্তানকে চাই। বাহ শোনো মায়া,
তোমার এই ভক্তি তোমার এই প্রেমে আমি বাধা হয়ে রইলাম। তবে যতদিন তুমি তোমার গর্ভটাকে লুকাবে ততদিন তোমার স্বামী জীবিত থাকবে, আর যেদিন তোমার গর্ভটা বহির প্রকাশ হবে সেদিনই তোমার স্বামীর মৃত্যু হয়ে যাবে। লক্ষ্য করুন বাবা কত বড় পরীক্ষা, একটা নারী কতদিন গর্ভ লুকাবে? পাঁচ মাস, তারপরে তো প্রকাশ হবে। যেদিন প্রকাশ পেয়েছে হঠাৎ দ্বিজগ্ধ শেষে বলে উঠলেন, মায়া হে গো তুমি এত আনন্দের কথা একবারও আমার বলার প্রয়োজন মনে করলে না, কেন বললে না তুমি আমাকে? ঢুকড়ে ঢুকড়ে কাঁদছে মায়াবতী বলে উঠেছিল স্বামী, এই সন্তানের কথা তুমি আজ জেনে গেলে মানে আজই আমার অদৃষ্টে লেখা আছে আজই তোমার মৃত্যু হয়ে যাবে। কথাটা বলা শেষ অজানা জ্বর এসে দ্বিজঘোষের শরীরে প্রবেশ করলো, হঠাৎ বুকের যন্ত্রণা বড় জ্বালা বড় যন্ত্রণা ধুলায় লুটিয়ে পড়েছে। দ্বিজঘোষ চিৎকার করে বলে উঠলেন, মায়া আর বুঝি আমি বাঁচব না, মায়া আর আমি বেশিক্ষণ বাঁচব না, তোমার অদৃষ্টে লেখা ফলে যাবে। তবে মায়া তোমার গরিবে যে সন্তান আছে আমার মৃত্যুর পর তোমাকে সবাই বলবে দিছারিনি, সবাই বলবে কলঙ্কিনি, সবাই বলবে অসতি, বলে বলো কিন্তু কথা দাও আমার মৃত্যুর পর, আমি তো জানি আমার সন্তান তোমার গর্ভে, ওর জন্ম গ্রহণ করবার পর ওকে করে তুলবে তুমি কৃষ্ণ ভক্ত। কথাটা বলে দ্বিজঘোষের মৃত্যু হয়ে গেল। ও মাইরা সন্তান ভালোবাসি বলে এই নয়, স্বামী ভালোবাসি না বাসি গো, ভালোবাসা কি দেখাবার জিনিস? ভালোবাসা কোনোদিন দেখাবার জিনিস নয়, আর যারা দেখায় ওটা ভালোবাসা নয়, ভালোবাসা হৃদয়ে থাকার জিনিস, ভালোবাসা অন্তরে থাকার জিনিস। চলে গেল চিরজন্মের মতো দ্বিজঘোষ, মায়াবতী পাঁচ মাসের গর্ভবতী একা, স্বামীর মারা মাথাটাকে কোলে নিয়েছে, সবাই মিলে মায়াবতীকে বলছে তুই দিছারিনি, তুই কলঙ্কিনি, তুই অসতী, তোর সন্তানের কথা জেনে তোর পাপের কথা জেনে তো তোর স্বামী মারা গেল, তোর মতো কুলটা তোর মতো কলঙ্কিনি আর পৃথিবীতে কেউ নেই। সবাই বাবা মায়াবতীর অঙ্গে থুতু দেয়, মায়াবতী বলি তোমায় যারা ভালোবাসে তাদের কি দিচারিণী হতে গো, দয়া যেজনে তোমার আর বলছে বলো না তোমায় ভালোবাসলাম বলে আজকে আমার এই পরিণতি হলো, আমি তো সন্তান আমার জন্য চাইনি, আমি তো চেয়েছিলাম তোমার সেবার জন্য।
চিরদিন শুধু যদি সুখে পাত তুমি প্রভু আমায় দিয়ে যাও ব্যথা দিয়ে তুমি যদি সুখে পাও যত ব্যথা তুমি আমায় দিয়ে যাও মিঠুরি নিয়তি দিয়েছো আমার তুমি কেড়ে নিও না